তো সমস্যা হবে নাকি? এশিয়া এনার্জি যার কোনো রেজিস্ট্রেশন নাই, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে তার কোনো চুক্তি নাই, সেটা বাংলাদেশের ফুলবাড়ি কয়লা প্রকল্প দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে লন্ডন শেয়ার মার্কেটে তারা ব্যবসা করছে। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে বরং সরকারের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে কেস করা দরকার। সেটা না করে আন্দোলনকারী জনতার উপর তারা কেস মিথ্যাকে চাপিয়ে দিয়েছে। ফুলবাড়ির মানুষের, স্থানীয় মানুষের এক দফা এক দাবি, ফুলবাড়িতে কয়লা খনি চায় না। প্রয়োজন হলে আবার জীবন দিয়ে হলেও ফুলবাড়িতে যাতে কয়লা খনি না হয় তার জীবন দিয়েও চেষ্টা করবে।